প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আমরা আজকে আমাদের পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর আজকে আমরা আর্থিক বিবরণী অংশটি আলোচনা করব। এই অংশটি আলোচনা করার পর আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্ক বা একটি উদ্দীপক আমরা আজকে সমাধান করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং খুব মনোযোগ সহকারে বিষয়টি দেখো। আমরা আজকে একটি পূর্ণাঙ্গ উদ্দীপকের মাধ্যমে আমরা আজকে আর্থিক বিবরণীর একটি পূর্ণাঙ্গ সমাধান করার চেষ্টা করব। তোমাদের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি এর মাধ্যমে আমরা দ্বিতীয় পত্রের এই অধ্যায়টি খুব ভালোভাবে আমরা শিখতে পারব। তা আমরা চলে যাই, কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি আজকে আমরা এটা চলে যাব উদ্দীপকের আলোকে। আমরা এটা আজকে ল্যাপটপের মাধ্যমে তোমাদেরকে এটা উপস্থাপন করব, তোমাদের সহযোগিতা আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে। প্রথমত আর্থিক বিবরণীর একটি আর্থিক অবস্থার বিবরণীর একটি চিত্র আমরা উপস্থাপন করেছি এবং পরে একটি উদ্দীপকের আলোকে পূর্ণাঙ্গভাবে একটি সমাধান আমরা করে দেখালাম। আমরা খুব সহজভাবে বিষয়গুলো তুলে ধরেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমরা এখন থেকে একটা উদ্দীপক, পূর্ণাঙ্গ উদ্দীপক আমরা কীভাবে সমাধান করতে হয় বোর্ড পরীক্ষার আলোকে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন থেকে করব প্র্যাকটিস। তোমরা সকলেই আমাদের সাথে থাকবে এবং যদি কোনো বিষয়ে তোমাদের কোনো কোয়ারি বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কোনো নোট করে রাখবে এবং সেগুলো আমাদের সাথে ফোনে অথবা কমেন্টসের মাধ্যমে তোমরা এগুলো আমাদেরকে জানাবা এবং আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। যেহেতু সরাসরি ক্লাসে করার সুযোগ হচ্ছে না, তাই আমরা চেষ্টা করব যান্ত্রিকভাবে এই মাধ্যমগুলো ব্যবহার করে এর সমাধান যাতে আমরা সহজে করতে পারি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী ক্লাসে তোমাদের সকলের উপস্থিতি আশা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ভালো থাকো, শুভকামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের সামনে আর্থিক বিবরণী প্রস্তুত প্রণালী উপস্থাপন করছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা আর্থিক বিবরণের পূর্ণাঙ্গ একটি ছক তোমাদের সামনে উপস্থাপন করছি। 1994 সালের কোম্পানি আইনের 185 ধারার তফসিল 11 অনুযায়ী কোম্পানির উদ্বৃত্তপত্র উলম্ব ছক সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এখানে একটি কাল্পনিক নাম দেওয়া আছে, মাইম টেক্সটাইল কোম্পানি উদ্বৃত্তপত্র। প্রথমে আমরা তহবিলের উৎসসমূহ, কোম্পানির তহবিলের উৎসসমূহ আমরা প্রথমত কতে আমরা দেখব শেয়ার মূলধন। শেয়ার মূলধনে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। দুই নম্বরে সঞ্চিতি উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে মূলধন সঞ্চিতি, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, মোট সঞ্চিতি উদ্বৃত্ত। তারপরে এখানে একটা কাল্পনিক ফিগার দিয়ে দেখানো আছে, ফিগারটা আমাদের জরুরি না। আমাদের হলো মূলত হলো কী কী আইটেম এখানে থাকে সেটা ভালো করে দেখা। আর এরপরে আছে খতে আছে ঋণ। তোমরা জানো যে ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ যেটা আছে সেটা এক নম্বর জামানতযুক্ত ঋণ, 15% ঋণপত্র, জামানতবিহীন ঋণ, এভাবে দেখানো আছে। এবং মোট দায়, মোট দায় দেওয়া আছে। হ্যাঁ, এখানের মধ্যে মোট দায় এবং তহবিলের ব্যবহার, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ দেখো প্রথমে আছে সুনাম, সুনাম থেকে অবলোপন বাদ, ভূমি ও দালান কোঠা বাদ, পুঞ্জীভূত অবচয়, ইজারা সম্পত্তি বাদ, অবলোপন আসবাবপত্র বাদ, পুঞ্জীভূত অবচয়, ঘোড়া ও গাড়ি, প্যাটেন্টস, ট্রেডমার্ক, ডিজাইন, যানবাহন, সম্পত্তির উন্নয়ন, মোট স্থায়ী সম্পদ। এরপরে খতে আছে বিনিয়োগ,
এখানে একটা কাল্পনিক দেওয়া আছে 16% বিনিয়োগ, এটি যে কোনো যে হারে এটার উপর মুনাফা পাওয়া যাবে সেই পার্সেন্টেজটা সামনে থাকবে এই। এরপরে আছে চলতি সম্পদ, ঋণ ও অগ্রিম, অনাদায়ী বিনিয়োগের সুদ, প্রাপ্য হিসাব বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি, অব্যবহৃত মণিহারি, খুচরা যন্ত্রাংশ, সমাপনী মজুত পণ্য, নগদ তহবিল, ব্যাংকে জমা, ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত ঋণ, অগ্রিম প্রাপ্য বিল, প্রতিনিধির নিকট জমা, অগ্রিম কর, অগ্রিম বিমা সালামি, মোট চলতি সম্পদ, সবার লাস্টে দেওয়া আছে চলতি দায়। এটি 1994 সালে কোম্পানি আইনের 85 ধারায় ছকের মধ্যে আমরা চলতি দায়টি এইভাবে দেওয়া আছে আছে। আমরা ইচ্ছা করলে এটি দায়গুলো এক পাশে সবার, মানে আমরা ইচ্ছা করলে আমাদের যে মোট দায় ছিল তার আগে আমরা চলতি দায়গুলো দিতে পারি এবং সম্পদগুলো আলাদাভাবে দেখাতে পারি, এটা কোনো ব্যাপার না। তোমাদের সুবিধা মতো যেটাই হোক এটা আমরা করবো। এখানে চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব, স্বল্পমেয়াদী ঋণ, প্রদেয় বিল, অগ্রিম প্রাপ্তি, অদাবিকৃত লভ্যাংশ, বকেয়া খরচাবলী, অন্যান্য দায় দেনা, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, ভবিষ্যৎ তহবিল, বোনাস তহবিল। এই আমরা ভালো করে দেখো এই চার্টটা আমরা মনে রাখতে হবে, এটা আমাদেরকে ফলো করতে হবে এটা। এরপরে আমরা চলে যাই আমাদের আমাদের দেখো আর কিছু আছে, যেমন চলতি দায়ের মধ্যে আছে পেনশন তহবিল, কল্যাণ তহবিল, সম্ভাব্য দায়, মোট চলতি দায়, নিট চলতি সম্পদ, হ্যাঁ অন্যান্য প্রাথমিক খরচাবলী, কিছু ভুয়া সম্পদ বা অলিক সম্পদ আছে সেগুলো, যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার ঋণপত্র ইস্যু, দালালি, কমিশন, অবলেখকের দস্তুরি, শেয়ার ও ঋণপত্রের অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, মোট সম্পদ। এখানে মোট সম্পদ এবং মোট দায় এটা সবসময় মোট দায় আমরা আবারও আগেরটা দেখে নিই। দেখো আমরা মোট সম্পদ এবং মোট দায় আমরা সবসময় একই সমান হবে। এখানে দেখো 662,300 টাকা, এখানে দেখানো আছে মোট দায়, আর আছে এখানের মধ্যে আছে 662,300 টাকা। হ্যাঁ আমরা এইভাবে দেখাতে পারি, এখানে কোম্পানি আইনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে এটা ইয়ে করা আছে। এটাকে আবার আমরা এই এখানের মধ্যে আরেকটা আছে 1994 সালের কোম্পানি আইনের 185 ধারা তফসিল 11 অনুযায়ী টি ছকে আমরা দেখাতে পারি, যে টি ছকে একদিকে আমরা বাম পাশে আমরা দায়সমূহ এবং ডান পাশে স্থায়ী সম্পদ সমূহ সবগুলোকে দেখাতে পারি। এখানে দেখো যে বাম পাশে শেয়ার মূলধন, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত, আদায়কৃত মূলধন, মূলধন সঞ্চিতি, শেয়ার অধিহার, অন্যান্য সঞ্চিতি এবং সঞ্চিতি ও লভ্যাংশ সমতাকরণ তহবিল, দীর্ঘমেয়াদী ঋণ, ঋণপত্র, ব্যাংক হতে অগ্রিম গ্রহণ, তারপরে আছে চলতি দায় দেনায় যে এখানে দেওয়া আছে দায়গুলো সব এক পাশে, আবার সম্পদ পাশে প্রথমে স্থায়ী সম্পদ, সুনাম, ভূমি, দালান কোঠায় যারা সম্পদ, কলকব্জা যন্ত্রপাতি, আসবাবপত্র, সরঞ্জামাদি, ভূমির উন্নয়ন, প্যাটেন্টস, ট্রেডমার্ক, ডিজাইন, যানবাহন ইত্যাদি, বিনিয়োগ, সরকারি ট্রাস্ট সিকিউরিটি বিনিয়োগ, শেয়ার ডিভেঞ্চার বন্ডে বিনিয়োগ, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, অংশীদারি ফার্মে বিনিয়োগ, চলতি সম্পদ, ঋণ অগ্রিম বিনিয়োগের বকেয়া সুদ, খুচরা যন্ত্রপাতি, সমাপনী মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, ব্যাংকে জমা, প্রদত্ত ঋণ অগ্রিম, প্রাপ্য বিল, প্রতিনিধির নিকট জমা, অগ্রিম কর, বিমা সালামি ইত্যাদি, অসমন্বিত ব্যয়সমূহ, প্রাথমিক হয় যে অসমন্বিত ব্যয় মানে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ, এগুলো খেয়াল রাখতে হবে, প্রাথমিক খরচাবলী, শেয়ার ও ঋণপত্রের ইস্যু, দালালি কমিশন, শেয়ার ও ঋণপত্রের অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, সমাপনী অবণ্টিত আয়ের ডেবিট উদ্বৃত্ত, অর্থাৎ যদি সংরক্ষিত আয় বিবরণের ডেবিট উদ্বৃত্ত হয় আর যেটা নিট ক্ষতি সেটা এখানে চলে আসবে, এগুলো হলো ভুয়া সম্পদ। এই আমরা ভালো করে এই চার্টটা মুখস্থ করতে হবে এবং এভাবে যেখানে যেভাবে যেভাবে দেওয়া আছে এটা হলো একটা টি ছকে দেওয়া আছে, একটা উলম্ব বা ইয়েতে ভার্টিক্যাল দেওয়া আছে, যেটা তোমাদের সুবিধা হয় সেটা করতে পারো, তবে উল্লেখ থাকলে উঠলে উল্লেখ অনুযায়ী উপস্থাপন করতে হবে, নিজের ইচ্ছা মতো করা যাবে না। এই আমরা ইচ্ছা করলে টি ছকও দিতে পারি, আমরা উলম্বভাবে দিতে পারি। আমরা এবার আজকে একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে আমরা আজকের এই আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী সহ আমরা টোটাল কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী আমরা উপস্থাপন করব। আমরা প্রথমে আজকে একটি উদ্দীপকে চলে যাই, এই যে এখানে উদ্দীপকে যাওয়ার আগে এখানে আবার আধুনিক বিন্যস্ত উদ্বৃত্ত পত্রের একটি ছক দেওয়া আছে, যেটা উলম্ব বা ভার্টিক্যাল বলা যাবে,
হ্যাঁ, সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তোমরা একটু দেখে নিতে পারো। এটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দেখো এটা ভালোভাবে। এটা অলরেডি আমরা আলোচনা করেছি, এগুলো সেগুলোকে আবার উপস্থাপন করা হয়েছে এখানে, কাল্পনিক কিছু ফিগার দিয়ে এটা উপস্থাপন করা হচ্ছে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, এটা আমরা আমাদের এটা কাজে লাগবে। আমরা পরেরটা দেখি। হ্যাঁ, এই যে আমরা আজকে এই উদাহরণটি আজকে আলোচনা করবো আমাদের বইয়ে। আমরা উৎপাদনকারী ক্রয় বিক্রয়কারী কোম্পানির আর্থিক বিবরণী, নদী কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 4,00,000 প্রতিটি 10 টাকা মূল্যে 40,000 শেয়ারে বিভক্ত, নিম্নোক্ত রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলী অবলম্বনে নদী কোম্পানি লিমিটেডের 31শে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী আমরা উপস্থাপন করছি তোমাদের সামনে। দেখো আমরা নদী কোম্পানির রেওয়ামিল দেওয়া আছে, মজুদ পণ্য ক্রয় বিক্রয়, বেতন বিজ্ঞাপন, টেলিফোন ফ্যাক্স খরচ, আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, নগদ তহবিল, আসবাবপত্র, দালান কোঠা, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সংরক্ষিত মুনাফার উদ্বৃত্ত, সাধারণ সঞ্চিতি, শেয়ার মূলধন, অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয় যেটা আছে সেটা দেখো, সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, বেতন 3,000 টাকা বকে আছে, বিজ্ঞাপন 2,000 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে, নিট লাভের 15,000 টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে, শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। খুবই সিম্পল, খুবই সাধারণ সমন্বয় দেওয়া আছে এবং আমাদের রেওয়ামিলের আইটেমগুলো খুবই সহজভাবে দেওয়া আছে। এর আলোকে আমরা আজকে এই প্রথমে বিশদ আয় বিবরণী আমরা উপস্থাপন করব, সংরক্ষিত আয় বিবরণী দেখাবো, এরপরে শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী দেওয়া এবং উক্ত তারিখের কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী পূর্ণাঙ্গভাবে আজকে আমরা উপস্থাপন করব এবং তোমরা দেখো সমাধানে করে দেওয়া আছে বিশদ আয় বিবরণীতে কীভাবে। দেখো আমরা এগুলো আমরা ইতিমধ্যেই শিখেছি, বিগত ক্লাসগুলোতে আমরা এটা শিখেছি, সেই আলোকেই দেওয়া আছে। বিক্রয় আয়, বিক্রিত বিক্রয় থেকে যা আছে সেটা আমরা আউটার কলামে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, প্রারম্ভিক মজুদ, ক্রয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বাদ সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, মোট আয় 95,000 টাকা, মোট আয় থেকে পরিচালন খরচ, বিজ্ঞাপন খরচ, অগ্রিম বাদ অগ্রিম আছে, বেতন যোগ বকেয়া, টেলিফোন ও ফ্যাক্স খরচ আছে, মোট পরিচালন খরচ আছে, এগুলো সবগুলো দিলে 59,000 টাকা বাদ দিলে আমাদের নিট আয় আমরা পেয়ে যাব 36,000 টাকা। এই খুবই সহজভাবে, বেশি জটিল কোনো আইটেম এখানে দেওয়া নাই, খুব সহজভাবে আমরা পেয়ে যাব আমাদের কোম্পানির নিট আয় 36,000 টাকা। এবং এরপরে আমরা চলে যাবো সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে দেখো সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, ওই যে আমাদের যেটা রেওয়ামিলে দেওয়া আছে সবার নিচে দেখো 40,000 টাকা, 40,000 টাকা ওই যে নিচ থেকে 3 নম্বরে সেটা আমরা উপস্থাপন করলাম, যোগ চলতি সালের মুনাফা এই যে আমরা এখানে পেয়ে গেলাম 36,000 টাকা এই কিছুক্ষণ আগে, সেটা যোগ করে দেব এবং এখান থেকে আয়কর বাদ যাবে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাদ যাবে, প্রস্তাবিত লভ্যাংশ বাদ যাবে, সাধারণ সঞ্চিতি বাদ যাবে। হ্যাঁ, এগুলো বাদ দেওয়ার পরে আমরা যেটা পেয়ে যাব সেটা হবে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত তোমরা ভালোভাবে এটা দেখে নাও কীভাবে অঙ্কটি করে। আমরা এটা এভাবে উপস্থাপন করলাম নদীর যেটা, তারপরে আমরা চলে যাব এর পরবর্তীতে শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী। শেয়ার হোল্ডার মালিকানা স্বত্ব বিবরণী তোমরা আবার একটু দেখে নাও আমরা কীভাবে দিলাম। আমি এখনই চলে যাব শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণীতে, সেখানে আমরা নদী কোম্পানি লিমিটেডের মালিকানা স্বত্ব বিবরণীতে আমরা দেখতে পাবো প্রথমেই শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণীতে শেয়ার মূলধন যোগ অবণ্টিত মুনাফার উদ্বৃত্ত, যে এবছরে যেটা একটু আগে যেটা আমরা দেখলাম অবণ্টিত ইয়ের মুনাফার যে 19,000 টাকা সেটাই আমরা এখানে উপস্থাপন করলাম, এবং যোগ সাধারণ সঞ্চিত তহবিল আমরা যোগ করব যেটা আছে, এবং সাধারণ সঞ্চিত তহবিলের সাথে নতুন স্থানান্তর সহ আমরা যোগ করে 3,54,000 টাকা হয়, এটাই হবে শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী। হ্যাঁ, যদি শেয়ার হোল্ডারদের আমরা মালিকানা স্বত্ব বিবরণী আবার এটা হলো সংক্ষিপ্ত আকারে আবার আমরা এটা
বিস্তারিতভাবে আমরা শিখেছিলাম ছক করে, সেটাও আমরা নিচে দেখালাম। দেখো আমরা একই সাথে এটা উপস্থাপন করলাম, প্রারম্ভিক উদ্বৃত্ত শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতে অবণ্টিত মুনাফা মোট, চলতি বছরের নেট মুনাফাটা দিলাম, আয়কর আয়করটা আমরা এটা বাদ দেব, অন্তর্বর্তী লভ্যাংশ বাদ দেব, প্রস্তাবিত চূড়ান্ত লভ্যাংশ এটা আমরা বাদ দেব, সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর এটা আমরা চলতি বছরের অবণ্টিত মুনাফা থেকে বাদ যাবে এবং এটি সাধারণ সঞ্চিতির সাথে এটা যোগ হবে, যোগ করে দিলাম আমরা। এখানেও দেখো ঠিক একইভাবে এখানে দুটা যেভাবেই করি না কেন আমরা 3,54,000 টাকায় আসবে। এরপরে আমরা চলে যাব আমাদের এই আর্থিক অবস্থার বিবরণে, আমরা উপস্থাপন করব আর্থিক অবস্থার বিবরণেতে। দেখো প্রথমে আমরা সম্পদগুলো দেখাবো, সম্পদগুলো আমরা এখানে উপস্থাপন করলাম। এই তোমার প্রথমেই আমরা চলতি সম্পদ যেখানে নগদ তহবিল 10,000 টাকা, প্রাপ্য হিসাব আছে 50,000 টাকা, সমাপনী মজুত পণ্য আছে 25,000 টাকা, অগ্রিম বিজ্ঞাপন আছে 2,000 টাকা, মোট চলতি সম্পদ আছে 87,000 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এ অঙ্কে কোনো বিনিয়োগ ছিল না, তাই আমরা এটা জাস্ট আমাদের কোম্পানি আইনের যে ছক আছে সেখানে আমাদের এটা ছিল, সেখানে এটা আমরা দেখাবো। আমরা এটা উপস্থাপন করলাম, এটা জিরো দেখালাম। এরপরে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আসবাবপত্র আছে 30,000, দালান কোটা আছে 3,00,000 টাকা, মোট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট হবে 3,30,000 টাকা, অস্পর্শনীয় সম্পদ অলিক সম্পদ ভুয়া সম্পদ এগুলো কোনোটা নেই, তবে এটা উপস্থাপন করলাম আমরা, তাহলে আমাদের মোট হবে সম্পদের পরিমাণ 4,17,000 টাকা। অপরদিকে আমরা দায় ও দেনা, সেখানে আমরা প্রথমে চলতি দায় আমরা দেখাবো, প্রদেয় হিসাব 30,000 টাকা, প্রস্তাবিত লভ্যাংশ আছে 30,000 টাকা, বকেয়া বেতন আছে 3,000, মোট চলতি দায় আছে 63,000, দীর্ঘমেয়াদী দায় কোনো নাই, এখানে কোনো ঋণপত্র নাই, তাই আমরা দীর্ঘমেয়াদী দায়টা আমাদের কোম্পানি আইনের ছক অনুযায়ী উপস্থাপন করব, এটা আমরা জিরো দেখাবো, কিন্তু এটা উপস্থাপন করতে হবে। আর আমরা এই যে আমরা সংরক্ষিত মালিকানা স্বত্ব বিবরণের যে রেজাল্ট, হ্যাঁ যেটা আসছিল সেটা 3,54,000 টাকা, সেটা আমরা সরাসরি উপস্থাপন করবো। এখানে ইচ্ছা করলে আমরা বিস্তারিতভাবে যে কয়টা আইটেম আছে সে কয়টা আইটেমকে দেখাতে পারি, অথবা সরাসরি এই ক্যাপশানে শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণে 3,54,000 টাকা দেখাতে পারি, মোট 4,17,000 টাকা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের মোট সম্পদ এবং মোট দায় দুটোই সমান হয়ে গেল এবং আমাদের এই পূর্ণাঙ্গভাবে এই উদ্দীপকটি সমাধান করা হলো। আমি আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ, আমরা খুব সহজভাবে এই বিষয়টিকে উপস্থাপন করলাম, তোমরা এটা ভালোভাবে যেহেতু সহজ অঙ্ক দিয়ে করলে সহজে বোঝা যায়, সেই জন্য আমরা চেষ্টা করেছি, তোমরা এটা বা নিজে নিজে একবার চেষ্টা করবে অঙ্ক উদ্দীপকের আলোকে। এই আমরা এখন থেকে পরবর্তী সময় আমরা এই প্রতিদিনই আমরা উদ্দীপকের আলোকে আমরা নতুন নতুন করে অঙ্ক করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে ফোন করে জানাবে, হ্যাঁ।